हेलो बंधुरा, गुड इवनिंग एंड वेलकम टू ऑल ऑफ यू। तो तुम्हारा जरा चैनल नतून आज अवश्य चैनल के सबसक्राइब कर नियो और पास बेल आइकन के प्रेस कर नियो। तो जेटा बोलछी जे 2019 बैचर जॉइनिंग जेटा एक कथा छिलो जे 10 तारीख एप्रिल 10 एप्रिल मध्य हवार, तो आमिओ ओटा बोलेछिलाम जे 10 एप्रिल मध्य होते पारे, बाट एकटा जेटा न्यूज माने 17 तारीख के मत पर्यंत যেহেতু আসানসোল দুর্গাপুরে একটা ইলেকশান রয়েছে, তো এই ইলেকশানের জন্য একটা ডিলে হয়ে গিয়েছে জয়েনিংটা। তো আশা করা যাচ্ছে, মানে এটা আমি যতটা শুনেছি যে 17 তারিখের পর মানে 90% যেটা মানে শুনেছি আমি 17 তারিখের পর জয়েনিংটা কমপ্লিট হবে তোমাদের। তো মোটামুটি এটাই ধরে নাও যে তোমাদের জয়েনিংটা 17 তারিখের পরেই হবে, 17 তারিখের আগে হচ্ছে না যেটা আমি শুনেছি। আশা করি 17 তারিখের আগে হচ্ছে না জয়েনিংটা, মোটামুটি তোমাদের জয়েনিংটা 17 তারিখের পরেই হবে, জয়েনিংটা 17 তারিখের পরেই হচ্ছে। তো এই কারণে এটা নিয়ে বেশি টেনশন করো না, টেনশন করার একদম কোনো ব্যাপার নেই, কারণ তোমাদের জয়েনিং হবে, একদম শিওর জয়েনিং অবশ্যই হবে। তো একটু লেট হচ্ছে, এটা নিয়ে একটু বুঝতে পারছি যে একটু তোমাদের সবারই টেনশন হচ্ছে, তো একদমই বেশি টেনশন করার কোনো দরকার নেই, সবার জয়েনিং খুব শীঘ্রই হবে, মোটামুটি 17 তারিখের পর তোমাদের জয়েনিংটা হবে। এটা আমি যতটা জানতে পেরেছি আমি বলছি, জোর দিয়ে বলছি, তোমাদের মোটামুটি 17 তারিখের পর জয়েনিংটা হচ্ছেই। তো এইটা তোমরা শিওর ধরে নাও, জয়েনিং তোমাদের হচ্ছে মোটামুটি এপ্রিল মাসে 100% শিওর যে এপ্রিল মাসে 100% তোমাদের জয়েনিং হবেই হবে। তো অনেকে তোমরা অনেক কমেন্ট করছো যে উল্টোপাল্টা অনেকে কমেন্ট করছো যে 19-এর ব্যাপারে যেন ভিডিও না দিই। তো দেখো, আমি এটাই চাইছি যে তোমাদের যেটা জানতে পারছি তোমাদের যাতে হেল্প হয়, কোনো ভিউয়ের জন্য বা কোনো কিছুর জন্য ভিডিও বানাচ্ছি না ভাই, আমার প্রাইমারি সোর্স অফ ইনকাম এটা না, আর এটা আমি জাস্ট ভিউয়ের জন্য বা এইরকম কিছুর জন্য ভিডিওটা বানাই না। মোটামুটি আমি যেটা জানি, তো অনেকেরই অনেক রকম কোশ্চেন থাকে, আমারও যখন আমি ডিপার্টমেন্টে এসেছিলাম না আমারও অনেক কোশ্চেন থাকতো, তো সেই কোশ্চেনগুলো আমিও সার্চ করতাম ইউটিউবে বা কাউকে মানে কারো কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করতাম, তো যখন পেতাম উত্তরগুলো তো ভালো লাগতো। তো সেই জন্যই আমি যতটা জানতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, তো কোনো মন গড়া কথা বলি না। তো সেটাই বলছি, মোটামুটি তোমাদের এই এপ্রিলের মধ্যে 100% তোমাদের জয়েনিং কমপ্লিট হবেই, যাদের বিআর কমপ্লিট হয়ে গেছে তাদের 100% শিওর তাদের জয়েনিং হবেই, তোমরা এটা মিলিয়ে নিও। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও। তো সকলের জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, গুড নাইট।